নমস্কার, আজকে আমরা চলে এসেছি ফাইভ দিয়ে কিভাবে ড্রয়িং করা যেতে পারে। নাম্বার ফাইভ, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ফাইভ দিয়ে কিভাবে ড্রয়িং করা যেতে পারে। তো আমরা একে একে শুরু করছি। প্রথমে আমার পরিচয় সন্দীপ, প্রথম ড্রয়িং শুরু করছি ফাইভ দিয়ে। এটা দেখুন, এটা ফাইভ লিখে আমি লিখে নিলাম। ফাইভটাকে বোঝার জন্য আমরা কি করছি, ফাইভের এখানে সমকলন একটা রেখা এরকম করে টেনে নিচ্ছি। এরকম ভাবে ফাইভটাকে টেনে নিলাম যাতে আপনি বুঝতে পারেন হ্যাঁ এটাই ফাইভ। তারপর আমরা কি বললাম, ঠিক ফাইভটাকে সেই অংশ দিয়ে এখান থেকে এরকম ভাবে নিয়ে এসে এটা মিলিয়ে দিলাম, এই অংশটাতে একটা এরকম করে দেখুন একটা অ্যাপেলের আকৃতি এটা ফাইভ দিয়ে নিয়ে, একটা অ্যাপেলের আকৃতি এটা ফাইভ দিয়ে নিয়ে নিল। এবার সেকেন্ড ড্রয়িং দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন যে একটা অ্যাপেলের আকৃতি ফাইভ দিয়ে নিয়ে নিল। এবার সেকেন্ড ড্রয়িং ফাইভ দিয়ে, ফাইভ দিয়ে আমরা সেকেন্ড ড্রয়িং করছি। সেকেন্ড ড্রয়িং হচ্ছে এরকমভাবে আমরা একটা ফাইভকে এঁকে নিলাম। ফাইভটাকে বোঝার জন্য আমরা সাইডে একটা নীল কালের দাগকে ব্যবহার করছি যাতে আপনি বুঝতে পারবেন যে এখানে ফাইভটা আঁকা ছিল। এবার এরপর আমরা ঠিক ফাইভ দিয়ে কীভাবে তৈরি করবো দেখতে পাবো। প্রথমেই আমরা কী করবো, এই অংশটাকে এরকমভাবে টেনে, তারপর এই জায়গাটা থেকে এরকম একটা গোল টেনে নিলাম। টেনে নিয়ে এই জায়গাটাকে নিচে হবে টেনে এরকম করে নিয়ে ওয়ান টু থ্রি দিয়ে এটাকে আমরা এর সঙ্গে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর ঠিক এই অংশটাতে আমরা এক দুই তিন ভাবে এখানে নিয়ে গেলাম। এই জায়গাটাতে আমরা কি করলাম, একটা চুপ করে দিলাম এবং এই জায়গাটাতে একটা পেঙ্গুইনের পা সৃষ্টি করলাম। দেখুন একটা পেঙ্গুইনের মতো লাগছে, এটা আঁকার ফলে এটা ফাইভ দিয়ে একটা সেকেন্ড ড্রয়িং, ফাইভ দিয়ে এটা সেকেন্ড ড্রয়িং বাচ্চাদের শেখাবার জন্য নিয়ে এটা শিখে নিল। এরপর তিন নম্বর ড্রয়িং যেটা হচ্ছে ফাইভ দিয়ে, তিন নম্বর ড্রয়িং যেটা হচ্ছে সেটা দেখুন, সেটা ফাইভ দিয়ে আমরা তিন নম্বর, এবারে ফাইভটাকে এই উপরের অংশটা উঁচু করে এরকমভাবে ফাইভটাকে আমরা এগিয়ে নিই এরকমভাবে, একটুখানি উঁচু করে আমরা ফাইভটাকে এগিয়ে নিই। এরপর কী করবো, এই ফাইভটাকে উঁচু করে এঁকে নেওয়ার পরে ফাইভটাকে বোঝার জন্য আমরা এই জিনিসটাকে ব্যবহার করব। একদম সমকলন ভাবে এরকম ভাবে ফাইভটাকে ভালো করে এঁকে নেব। এঁকে নেওয়ার পরে ঠিক এই অংশটাতে আপনি এই জায়গাটাতে এবার কি করবেন, এখান থেকে এই রকম ভাবে এরকম নিয়ে আসুন এবং এই জায়গাটাকে এরকম ভাবে এরকম টেনে দিন। এটা এইরকম এই অংশটাকে আরেকটু পিছনে করে এরকম এবং এই জায়গাটাকে এরকম ভাবে করে এরকম নিয়ে আসুন।
এবং এই যে অংশটা, এই অংশটাতে কি করবেন, সাপকে যেরকম দাঁত হয় সেরকম ভাবে দাঁত ব্যবহার করবেন, এবং এই জায়গাটাতে আপনি একটা চোখ দিয়ে দিন। এই মাছের অংশটায় আপনি ফাইভ দিয়ে একটা আমরা সার্কের চেহারা তৈরি করলো, ফাইভ দিয়ে একটা আমরা সার্কের চেহারা তৈরি করলো। বুঝতে পারছেন? সেটা আমরা ইরেজ করলাম। এরপর নেক্সট ড্রয়িং এ আমরা চলে যাচ্ছি। নেক্সট ড্রয়িং ফাইভ দিয়ে, নেক্সট ড্রয়িং ফাইভ দিয়ে আমরা করছি। এখানে দেখুন, এই ফাইভ, ঠিক আছে, ফাইভটাকে বোঝার জন্য এর পাশে একটা সেমিকোলন দাগ আমরা দিয়ে দিলাম। বুঝতে পারি, ঠিক আছে। এবার আমরা ঠিক এই অংশটাতে একটা দাগ দিই, এই দিকটাতে কি করবো, এরকম ভাবে এসে এরকম দিকে, এবং এই জায়গাটাতে কি করবো আর একটা এরকম ভাবে নিয়ে এসে এই এই অংশটায় এই এই জায়গাটায় এই সিং এবং এই জায়গাটায় এই চোখ এখানে একটা গরুর আকৃতি পেটে পাইপ দিয়ে একটা গরুর আকৃতি দেখবেন। ফাইভ দিয়ে আবার আমরা করছি, এখানে একটা ফাইভ আঁকে নিলাম ছোট্ট করে। এবার ফাইভটাকে বোঝার জন্য আমরা এই অংশটায় এই, ঠিক আছে। এবার প্রথমে আমরা যেটা করব, এই অংশটাকে এরকম করে একটা ঠোঁটের মতো এই জায়গাটায় ছোট্ট করে এরকম হবে, একে নিয়ে যায় এই জায়গাটা এই, এবং এই জায়গাটা এরকম করে এখানে লাগিয়ে এখান থেকে এটা এই নিয়ে বাকি রাখতে আসছে পা এইখানে চোখ এ হচ্ছে একটা মূর্তির আকৃতি আমরা ফাইভ দিয়ে তৈরি, ঠিক আছে। এরপরে ফাইভ দিয়ে একটা মূর্তির আকৃতি দেখতে পাচ্ছ কিভাবে করা হলো। আচ্ছা, এরপর ফাইভ দিয়ে নেক্সট ড্রয়িং আমরা দেখাচ্ছি। ফাইভ দিয়ে নেক্সট ড্রয়িং, এইখানে একটা
ছোট্ট করে ফাইভ, ঠিক আছে, ছোট্ট করে ফাইভ, ফাইভটাকে বোঝার জন্য, যাতে ফাইভটা কীভাবে লেখা আছে সেটা বোঝার জন্য এর সাইডে একটা আমরা এরপরে এই অংশটাকে আমরা এখান থেকে ঠিক এই এবার এখান থেকে একটা অংশ এইটা, তারপর আরেকটা অংশ এইটা, এই জায়গায় এই, এবং এই অংশটাকে এরকম করে এখানে নিয়ে এসে এক দুই তিন এই, এবার প্রথমে এই পাটা এক দুই তিন, তারপর এখানে এক দুই তিন একা হয়ে গেল। এইবার এদিকে এই সিংহের কান, এইখানে হচ্ছে চোখ, এখানে হচ্ছে নাক, সকলে যেন মা দুর্গার বাহন। এবার এখানে কি করবে সিংহের এরকম করে দাঁত, একটা সিংহের আকৃতি এরকম করে তোমরা পূরণ করবে। এই জায়গাটা একটুখানি যদি পারো এরকম দিয়ে দেবে, আর এই অংশটা কি করবে এইখানে সিংহের লেজ তো ফাইভ দিয়ে, তাহলে ফাইভ দিয়ে আমরা পরপর ছটা ড্রয়িং তোমাদেরকে শেখালাম। পরপর ছটা ড্রয়িং তোমরা ফাইভ দিয়ে শিখতে পারলে আশা করি তোমাদের ভালো লাগবে। এর পরবর্তী আমরা সিক্স দিয়ে ড্রয়িং নেক্সট ড্রয়িংয়ের ভিডিও আমরা বের করব। হ্যাঁ, এখনকার মতো নমস্কার ছোট্ট বন্ধুরা, ভালো থাকো এবং ভালো করে আঁকা শেখো।